দু হাজার তেইশ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে রাম মন্দিরের জানিয়ে দিলেন যোগী আদিত্যনাথ মঙ্গলবার হিমাচলে ভোটের প্রচারে নেমে যোগী জানিয়েছেন যে মন্দির নির্মাণের কাজ অর্ধেকেরও বেশি হয়ে গেছে দু সালে ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে মঙ্গলবার হিমাচলের পালমপুরে এক সভায় যোগী বলেন এই জায়গা থেকে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ অর্ধেকেরও বেশি হয়েছে দু সালের শেষেই এই মহান মন্দির গড়ে উঠবে যার জন্য পাঁচশো বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে রাম মন্দির নির্মাণকে ঐতিহাসিক কাজ বলেও বর্ণনা করেছেন যোগী দু সালের পাঁচই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন এরপর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যায় মন্দির নির্মাণের কাজ মন্দিরের ভূমি পূজন করে চল্লিশ কিলোগ্রাম ইট গেঁথে মন্দিরের শিলান্যাস করেছিলেন মোদী ব্রাহ্ম মন্দিরের গর্ভগৃহে প্রথম পাথরটি গেঁথেছিলেন যোগী আদিত্যনাথ মন্দিরের কংক্রিটের ভিত্তির উপর আরও একটি স্তর তৈরি করা হয়েছে যা তৈরি হয়েছে গ্রানাইট এবং বেলে পাথরের মিশ্রণ দিয়ে আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে মন্দিরের দেওয়ালে বসানো হবে রাজস্থানের গোলাপি রঙের বেলে পাথর ট্রাস্ট সূত্রের খবর কর্ণাটক থেকে এসেছে গ্রানাইট মির্জাপুর থেকে এসেছে বেলে পাথর এখানে শেষ নয় মন্দিরের সৌন্দর্যায়নের কাজের জন্য খাস রাজস্থান থেকে এসেছে মার্বেল পাথর রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে এক লক্ষ ঘন ফুট শেত পাথর এসেছে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহ আলো করে থাকবে রাজস্থানের মাকরানা পাহাড় থেকে আনা সাদা মার্বেল রাম জন্মভূমি ট্রাস্টের তরফে এই তথ্য জানানো হয়েছে মন্দিরে ব্যবহার করা হবে বেলে পাথর গ্রানাইটের মতো দামি পাথর এছাড়াও মন্দিরের গায়ে খোদাই করা হবে গোলাপে বেলে পাথর গর্ভগৃহে ব্যবহার করা হবে মাকরানা সাদা মার্বেল মন্দির চত্বরে থাকবে একটি জাদুঘর একটি গবেষণা প্রতিষ্ঠান এবং একটি আর্কাইভ সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে রামলালার মূল মন্দিরটিকে ঘিরে থাকবে আরও ছটি মন্দির এই মন্দিরগুলো হলো ব্রহ্মা মন্দির সূর্য মন্দির গণেশ মন্দির শিব মন্দির বিষ্ণু মন্দির এবং দুর্গা মন্দির অযোধ্যার যে এলাকায় মন্দির তৈরির কাজ চলছে সেখানকার মাটির তুলনায় নরম তাই মন্দিরের ভিত্তি তৈরির সময় বাড়তি সতর্কতা নিতে হয়েছে ঠিক এই কারণে কংক্রিটের মূল ভিত্তির উপর পাথরের আস্তরণ দেওয়া হচ্ছে দুহাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রাম মন্দিরের গর্ভগৃহের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে মঙ্গলবার যোগে আদিত্যনাথ বললেন দুহাজার তেইশ সালের মধ্যে মন্দির তৈরি হয়ে যাবে বিয়েরো রিপোর্ট আর ই নিউজ